সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবর ন্যায় আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আপনাদেরকে একটা এমন সেটিং দেখাবো যে সেটিংটা আপনারা যদি না জেনে থাকেন তাহলে কিন্তু ইন্টারভিউ দিতে গেলে অনেক সময় সমস্যায় পড়তে পারেন। তো তার জন্যই বলবো আপনারা অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখেন, আপনাদের প্রথমে মেশিনটা চালায় দেখাই। তো দেখেন আমার কিন্তু মেশিনের সেলাইটা ধরেনি। তো দেখেন এখানে টেকআপ লিভারের যে পজিশনটা কিন্তু ঠিক আছে। তো এরপরে আরও একবার মেশিনটাকে চালায় দেখাই। তো দেখেন মেশিনের সেলাইটা কিন্তু ধরেনি। তো এরপরে আপনাদেরকে স্যাটেলাইট টাইমিংটা আমি খুলে দেখাচ্ছি। তো এখানটা লক্ষ্য করেন আমার নিডেলটা কোন জায়গা দিয়ে নামছে। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার নামার পজিশনটা কিন্তু ঠিক নেই। তো এরপরে আরও একটা জিনিস লক্ষ্য করেন, যখন নিডেলটা উপরের দিকে উঠতেছে তখন কিন্তু আমাদের স্যাটেলের মাথাটা নিডেলের মাথা বরাবর যাচ্ছে। তো এখানটায় আপনারা ভাবতে পারেন আমার নিডেল বারটা উপরের দিকে উঠানো হয়েছে, কিন্তু না, আমার নিডেল বারের যে পজিশন অ্যাকুরেট পজিশনেই আছে। তো কোনো মেশিনে যদি দেখেন এরকম সমস্যা তাহলে অবশ্যই আপনারা যে নিডেল বারের যে স্ট্যান্ডার্ড টাইমিংটা আছে এই টাইমিংটাকে আগে মাপ দিয়ে দেখে নেবেন যে আসলে নিডেল বারের হাইটটা ঠিক আছে কি না। তো এরপরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে একটা কথা বলবো, এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল নোটিফিকেশনটাকে চালু করে রাখবেন। আর ভিডিওটিকে যারা এখনও লাইক করেনি অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কীভাবে সমাধান করবেন? তো এখানটা দেখেন, এই সমস্যাটা সমাধানের জন্য আপনাকে মেশিনের উপরে টপ কভারটাকে খুলে নিতে হবে। তো এখানটা দেখুন স্যাটেল ড্রাইভ ক্যামটা যে দেখতে পাচ্ছেন, তো মূলত এই মেশিনের সমস্যাটা হয়েছে এই স্যাটেল ড্রাইভ ক্যাম থেকে। তো এই ক্যামটার মধ্যে কিন্তু দেখুন এখানে একটা স্ক্রু থাকবে আর এখানে একটা স্ক্রু থাকবে। তো এটার মধ্যে কিন্তু অবশ্যই গ্রুপ আছে। তো এই ক্যামটা যে দেখছেন, এই ক্যামটার যে দুটা স্ক্রু দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু একটা ফার্স্ট স্ক্রু আর একটা সেকেন্ড স্ক্রু। তো এই ফার্স্ট স্ক্রুর মধ্যে কিন্তু আমার মেশিনের গ্রুপ থাকতে হবে। তো দেখুন এটাই হচ্ছে মেশিনের ফার্স্ট স্ক্রু। তো এই স্ক্রুটার মধ্যে আমাকে গ্রুপ মিলিয়ে নিতে হবে। এরপর আসুন, এটা হচ্ছে মেশিনের সেকেন্ড স্ক্রু। তো এই স্ক্রুটা যে দেখছেন, এই স্ক্রুটা কিন্তু অনেকটাই বামের দিকে বাইর হয়ে আসছে। তো এই স্ক্রুটাকে আমাকে আরও সামনে নিতে হবে, কারণ এখানে গ্রুপ মিল নেই, যার কারণে কিন্তু এই স্ক্রুটা বাইরের দিকে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিঁদুরের মধ্যে কিন্তু আমাদের স্ক্রুটা মিডিল বরাবর থাকবে। তো গ্রুপ থেকে ঘুরে যাওয়ার কারণেই কিন্তু আমার যে স্ক্রুটা আছে স্ক্রুটা বামের দিকে চলে আসছে। তো এখন আমাদের এই স্ক্রুটাকে লুজ দিয়ে হালকা একটু এই সিঁদুর বরাবর করে দিতে হবে। তো তার জন্য আমি প্রথম স্ক্রুগুলোকে লুজ করে নিচ্ছি। তো স্ক্রু দুটাকে লুজ করার পরে আপনারা কী করবেন, যে সিঁদুরটা দেখতে পাচ্ছেন এই সিঁদুর বরাবর আমাদের নাটটাকে আনতে হবে। তো দেখুন আমি নাটটাকে মিডিল বরাবর করে নিচ্ছি। তো দেখেন এভাবে আপনি এই এলএন কি দিয়ে এই স্ক্রুর মধ্যে দিয়ে ছেড়ে হালকা একটু নাড়াচাড়া দিলে কিন্তু দেখেন এটা মিডিলে চলে আসবে। এরপর দেখেন এই কানেক্টর এবং আপনার যে ক্যাম্পটা আছে এই ক্যাম্প দুটাকে ধরে একটু ডানে বামে নাড়াচাড়া দিলে কিন্তু দেখবেন যে স্ক্রুটা মিডিলে আসবে। তো আপনারা মিডিলে রেখে হালকা একটু মোটামুটি একটু টাইট করে রাখবেন। তো এরপরে আমাদের চেক করতে হবে যে ফার্স্ট স্ক্রুতে গ্রুপ আসছে কি না। দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফার্স্ট স্ক্রুতে কিন্তু অটোমেটিক গ্রুপটা চলে আসছে। তো এই অবস্থাতে রেখে আমি গ্রুপটার মধ্যে স্ক্রুটাকে লাগিয়ে নিচ্ছি। তো এই দুইটা স্ক্রু লাগানো হয়ে গেলে আমি যে দ্বিতীয় স্ক্রুটা হালকা একটু লুজ করে রেখেছিলাম এই স্ক্রুটাকে ভালোভাবে টাইট করে দিচ্ছি। তো এখানকার কাজ আপাতত মোটামুটি শেষ। এরপর আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের টাইমিংটা এখন কী অবস্থায় আসছে। তো এখন আপনারা স্যাটেলের টাইমিংটা একটু লক্ষ্য করবেন। তো দেখেন আমার নিডেলটা পড়ার সময় কিন্তু ঠিক আছে, এবং যখন স্যাটেলটা ইন হচ্ছে তখনও কিন্তু ঠিক আছে। তো এখন এই মেশিনের যে টাইমিংটা আছে এই টাইমে কিন্তু ইজিলি মেশিনে সেলাই ধরবে, আশা করি বুঝতে পেরেছেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও চান। আর এই ভিডিওতে যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল নোটিফিকেশন বারটাকে চালু করে রাখবেন এই ধরনের নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। তারপর দেখুন আমাদের মেশিনের সেলাইটা ধরতেছে কিনা আপনাদেরকে একবার চালিয়ে দেখাই। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।